সুপ্রভাত প্রিয় শিক্ষার্থী, আমি শান্তিরানী মণ্ডল, সহকারী শিক্ষক শ্রী শ্রী উপাচার্য মাধ্যমিক বিদ্যালয় রক্ষিতলী মোহনগঞ্জ বাগেরহাট। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর সাধারণ গণিত। তাহলে দেখে নেওয়া যাক আমাদের আলোচনার বিষয় কি। আমরা আজ 3.5 অনুশীলনের প্রশ্ন নিয়ে সমাধান করবো। তাহলে দেখো আমাদের আজকে 5 নম্বরের অনুশীলন 3.5-এর 23 নম্বর প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং দেখো 23 নম্বর প্রশ্নে কি আছে। 23 নম্বর প্রশ্নে আছে, একটি দ্রব্য এক্স পার্সেন্ট গুলিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, বি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, বিক্রয় মূল্য সম্পর্কে আমরা লিখে নেব সূত্রটা। তোমরা দেখো আমরা জানি
হচ্ছে বাংলাদেশের মধ্যে সি বাই 100 ইনটু 3x প্লাস 3x সমান 4x সমান সমান হলো যেহেতু সি আমরা প্রয়োগ করে দিয়েছি তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কিভাবে আমরা 23 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার তোমাদের একটা বাড়ির কাজ দিই। তাহলে বাড়ির কাজ কি করে করলাম? তাহলে বাড়িটা কিনলাম একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তোমরা অবশ্যই এই সমাধানটি করবে এবং বিষয় শিক্ষককে দেখে নেবে। সকলে বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।